আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে দেখছেন সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজকে আমরা চলে এসেছি মনোয়া ডেরি ফার্মে এটি হচ্ছে আপনার ঈশ্বরদের মধ্যে একটি বৃহত্তম ডেরি ফার্ম এবং উনি একজন প্রকৃত খামারি তো ওনার ফার্মে রয়েছে আপনার বিভিন্ন উন্নত জাতের গাবি এই ফার্ম থেকে উন্নত জাতের গাবি বিক্রি করা হয়ে থাকে এখানে আমি যতটুকু জানতে পেরেছি এখানে রয়েছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান হলেস্টার্ন ফিজিয়ান জার্সি সহ বিভিন্ন জাতের গাবি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মনার বাইরে এখানে কি কি জাতের গাবি রয়েছে এই গাভিগুলোর দুধের পরিমাপ তাদের বয়স তাদের চাওয়া দাম এবং বিক্রি দাম যে আপনারা কি এরকম দাম হলে এই ফার্ম থেকে এখান থেকে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার এই যে গাবির দুধ নিয়ে যে বিভিন্ন প্রতারণা করা হয় সেই সম্পর্কে তো আশা করি আপনারা গাবির দাম জানতে এবং গাবি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আমি এখন কথা বলবো মনোয়ার ফার্মের মালিক মনোর বাইয়ের সাথে এবং বাইরের কাছ থেকে এই বাইরের যে নতুন গাভিগুলো সংগ্রহ করছেন সেই গাবিগুলো সম্পর্কে জানবো তো চলুন বায়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মনে হয় আমরা তো জানি আপনি অনলাইনে গাবি বিক্রি করেন তো আমি জানতে পারছি নতুন কিছু গাবি সংগ্রহ করছেন তো এবার আপনি নতুন কতগুলো গাবি সংগ্রহ করছেন বিক্রির জন্য ভাই সব সময় পঁচিশ তিরিশটা থাকে ভাই বিশটা পঁচিশটা তিরিশটা সর্বক্ষণে থাকে ভাই দেখেন এবারও সব নতুন কালেকশন দেখেন জি এবারও আইসেলেন এর আগেও এবারও দেখেন সব নতুন কালেকশন ভাই আচ্ছা তো এবার আপনার যে নতুন কালেকশন এই কালেকশনের মধ্যে কত লিটারের গাবি আছে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে আমার কাছে পনেরো নিচে গাবি থাকে না সর্বনিম্ন পনেরো উপরে পঁচিশ তিরিশ পর্যন্ত পনেরো থেকে পঁচিশ তিরিশ হ্যাঁ পঁচিশ তিরিশ সব রকম গাবি থাকে ভাই আচ্ছা আর এই গাবিগুলো আপনি কীভাবে বিক্রি করতেছেন এগুলো আমার এখানে বিভিন্ন জায়গাতে লোকজন আসতেছে দেখতে যে দোয়া দেখি আমার বাড়ি থাকতে যে খাসতে দুই দিন একদিন ভরি থাকি দোয়া দেখে নিয়ে যাচ্ছে ভাই আমি গরু বেতি গিরান্টি সবাই নি তো আপনারা সবাই জানে বাংলাদেশের মনে খামার গিরান্টি গরু বেছে আমি একটা খামারে আমি একজন এক গ্যারান্টি গিরান্টি আমার তো আমার বাড়িতে থাকবি দোয়া দেখে নিবি কোনো রকম সমস্যা নেই যাচাই করে যাচাই কোনো রকম সমস্যা নাই ইনশাল্লাহ একটু গিরান্টি আমি তারপরে আমি তো শহীদ গরু বেতি ইসলামের সে তো জানেনি ইনশাল্লাহ সবাই জানে আল্লাহর মধ্যে আমি

আমি দুই হাজার দিলাম নেই এর ভিতর বেশি কুম বেশি না আমি মানে কুম বেশি বেশি কেন আমার কাছে বিভিন্ন লোক আসে কুম বেশি আর গরুর দাম দেড় লাখ টাকা আমি দিলাম এক লাখ তিরিশ হাজার টাকার বহুত লোক আমার দেশে আছে বহুত লোক আমার দেশে আছে গরুর দাম দেড় লাখ টাকা দাম দেয় এক লাখ তিরিশ হাজার টাকা কেন যে কাস্টমার আমার কাছে আসুক কাস্টমার আসলে পরে কয় কি হ্যাঁ ওইটা আমার বিক্রি হয়ে গেছে কারণ ওইটা তোর আব্বার গরু বিক্রি করে আমার নিজের গরু আমি নিজে এক দিতে নিজে ব্যবসা করি আমার নিজে কামারি নিজে এক দি নিজে কিনি টাকা দিই নিজে ব্যবসা করি এই জন্য আমার গরু দিন অনেক দিনে কয় কি মনের ভাই আপনার কাছে গরুর দাম পাঁচ দশ হাজার বেশি মেলা লোক কয় আর বেশি তো হবেই ভালো লিগাল জিনিসটা তো পাঁচ দশ হাজার টাকা বেশি লাগবে ভাই ভালো লাগলো যে আসলে আপনি যা দাম চাচ্ছেন দামে আমার দর্শকটা নিতে পারবে যে কম হলে তো চলেন আপনার এখানে আরো অনেক সুন্দর সুন্দর গাবি আছে সেই গাবিগুলো হ্যাঁ দেখ আচ্ছা ঠিক আছে দেখ তো এই যে আমরা গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান গাবি ভাই এটা ফিজিয়ান গাবি হ্যাঁ ভাই ফিজিয়ান গাবি আচ্ছা এই গাবিটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ ভাই হ্যাঁ বাচ্চা আছে না এটা প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট হ্যাঁ এটা কয় মাসের প্রেগন্যান্ট এটা এটা মোটামুটি 25 দিন টাইম আছে 25 দিন 25 দিন

আচ্ছা চলুন আমরা আরো কিছু ভাই আমরা আরেকটি খুব বড় গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টার ফিজিয়ান ভাই হলস্টার ফিজিয়ান ভাই আচ্ছা এই গাবিটা কয় দাঁত বয়স এই গাবিটার বয়স চলতে তো দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিতে ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ বিশাল পালান ভাই 20 লিটার দুধ আসবে ভাই

এটা কি আপনার বাচ্চা দিছে না এখন প্রেগনেন্ট না প্রেগনেন্ট বাচ্চা দিবে এখনো 22 দিন টাইম আছে ভাই 22 দিন বাকি আছে 22 দিন বাকি আছে ভাই আচ্ছা তো এটা কি জাতের বীজ আছে এটা তো আপনার সংগ্রহ এটা ওই জাতের বীজ দিয়ে আছে ভাই ওই জাতের ওই জাতের বীজ দিয়ে আছে ভাই আচ্ছা তো এই গাবিটার আসলে যে জাত মান বায়ের যে বডি স্ট্রাকচার আসলে কি রকম দুধ আশা করা যাচ্ছে প্রথম মেনে প্রথম মেনে আশা করতে বিশাল গাবি তো নিম্ন 18 19 হ্যাঁ দুই বেলায় দুই বেলা ভাই দুই বেলা আমাদের দুই বেলার হিসাব ভাই আচ্ছা তো এই গাভীটা আপনি বিক্রি করার জন্য দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে দুই লাখ তিরিশ হাজার ভাই এখন দুই সার পাঁচ হাজারে দেখো দেখ

পরিপূর্ণ দুধ কিরকম এবার পনেরো ফেলে আশা করতে চোদ্দ ক্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিক্রির জন্য দামটা এর দামটা এক চল্লিশ হাজার পঁয়ত্রিশ হলে বেঁচে লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে হ্যাঁ হ্যাঁ

দাম এক লাখ পঁচাত্তর হাজার সত্তর হলে বেঁচে দেবো এক লাখ পঁচাত্তর সত্তর হলে বেঁচে দেবো হ্যাঁ সত্তর হলে বেঁচে দেবো আচ্ছা চলেন আমরা আরো আপনার গাবি এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান গাবি ভাই ফিজিয়ান গাবি হ্যাঁ ভাই কয় দাদ বস এটা ছয় দাঁত দিতে হবে ছয় দাঁত দিতে হবে হ্যাঁ আচ্ছা প্রেগন্যান্ট না বাচ্চা আছে বাচ্চা আছে ভাই বকন বাচ্চা আছে সাথে সাথে বকন বাচ্চা হ্যাঁ বকন বাচ্চা বাচ্চা বয়স কত দিন আজ হচ্ছে 12 দিন ভাই 12 দিন হ্যাঁ 12 দিন আজকে বাচ্চা বয়স 12 দিন 12 দিন

আর আপনার এখান থেকে কী ধরনের সুযোগ সুবিধা আছে আমার এখানে মনে করেন যে সব সুযোগ সুবিধা আছে আমার এখানে থাকা খাওয়া কোনো রকম সমস্যা নাই ঢাকাতে না আসবি ডাইরেক্ট গাড়ি আমার অনখোলা মনে নামবি নামার পরে তো আমার বাড়ি তাহলে পাঁচ মিনিট লাগে হাইটে আসতে আমার বাড়ি থাকবি খাবে গরু দেখবি পছন্দ করবি দামদার হবে দুই দুধ দোয়া দেখে নেবি যদি কয় দেয় একদিন লাগে দুই দিন ভরি দোয়া তিন দিন ভরি দোয়া দেখে নেবি আমার কাছে কোনো রকম সমস্যা নাই আমি একটা খামারি আমি একটা খামারি গরু দেবো সে লাভবান হবে এটাই আমার একটা সারা বাংলাদেশ বাংলাদেশে আমার একটা প্রচার আছে নাম আছে আমি চাই যে আল্লাহর কাছে এডি যে আমি সারা বাংলাদেশে আমার একটা নাম সুনাম করি ঠিক আছে এই অনকুলার মাটির আমি একটা নাম সুনাম করতে চাই যে না মনোর একটা খামারি অনকুলার তোর যে সে একটা খামারি গাবি গরুর ঠিক এবং বকনা গরু থাকে আমি কিছু গারলও রাখিছি ভাইয়া আচ্ছা আচ্ছা মানে কিছু গারলও বিক্রি করি মনে করেন এক একটা গারলের দাম মনে করেন বারো হাজার তেরো হাজার দশ হাজার মানে নিচে দশ হাজার এক একটা গারোর একটা গারোলের দাম দশ হাজার বারো হাজার তেরো একটু বড়ো হলে চোদ্দ পনেরো হাজার করে আমি বিক্রি করি এক একটা গারোল ভাই আচ্ছা আচ্ছা এরকম দামে বিক্রি করি গারোলে রাখ তা আমার এখানে কোনো রকম সমস্যা নাই বাংলাদেশে যেখান থেকে আসবে কোনো সমস্যা নাই গরুর দাম দাঁড়াবে ব্যাংকে লেনদেন হবে আমার এখানে গাড়ি আছে ভাই গাড়ি তুলে দিয়ে দেবো লোক লাগলে লোকও আমি দি আমার পোষাই দিই ভাই কোনো রকম সমস্যা নাই ইনশাল্লাহ মানে কোনো সমস্যা নেই টাকা পয়সা ব্যাংকে আর হচ্ছে আপনার কাগজপত্র আপনারা আমার আমার ফার্মের প্যাড আছে স্ট্যাম্প আছে আমি লিখে দিই ওই প্যাডের বাংলাদেশের যেখানে যাবে কোনো রকম সমস্যা নেই যে বহুত লোক চালান করে আমার সরকারি প্যাড আছে এই প্যাডের পর লিখে দিই আল্লাহর মধ্যে যেখানে যাবে রকম সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে মন্ডপ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকেন আচ্ছা